হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দ এবং ভালোবাসা লাভ অ্যান্ড রোম্যান্টিক টিপস চ্যানেলে। কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন টপিক শেয়ার করতে যাচ্ছি আজ আপনাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, মেয়েদেরকে মন দিলেন, ভালোবাসাও দিলেন, গিফট দিলেন, মোবাইল রিচার্জও দিলেন, বিয়ে করার টোপ দিলেন, নিজের নামে ঢোপও দিলেন, প্রশংসা করে ফাটিয়ে দিলেন, বেবি বাবু ডাকনামও দিলেন, ফেসবুকের পাসওয়ার্ড দিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না কসমও দিলেন, বাকি তো কিছুই রাখলেন না। কিন্তু আসল জিনিস দুটো দিয়েছেন কি? যে দুটো জিনিস না দিলে মেয়ে থাকবে না। সরি, আমি কিস দেওয়ার কথা বলছি না। আপনারা ইমরান হাশমির মুভি দেখে বড় হওয়া পোলা পান, তাই মায়ের কাছে নানির বাড়ির গল্প শুনিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, অনেক মজা করলাম, চলুন এবার সিরিয়াস হওয়া যাক। কোন দুটো জিনিস না দিলে আজকালের মেয়েদেরকে পটানো যায় না, বা পটে গেলেও এই দুটি জিনিসের অভাবে রিলেশন বেশি দিন টেকে না তা জেনে নিন। নাম্বার ওয়ান, সময় না দিলে। ওয়েট, আপনি ভাবতেছেন আপনি তো সময় দেনি? আরে মাম্মা, কাহিনী আছে। বর্তমান যুগের বাস্তবতা হচ্ছে এমন, মেয়ে তুমি কার, যে সবচেয়ে বেশি সময় দেবে আমি তার। একটা সময় ছিল যখন মেয়েরা শুধু ভালোবাসা চাইতো, তারপর এক যুগ আসলো মেয়েরা শুধু টাকা চাইতো, তারপর আর এক যুগ আসলো যখন মেয়েরা শুধু ভালো একটা ছেলে চাইতো। কিন্তু এখনকার যুগের মেয়েরা বুঝে গেছে ভালোবাসা চেয়ে কী করবো। আজকাল সব ছেলেরাই কম বেশি ভালোবাসতে জানে, টাকা চেয়ে কী করবো। টাকায় যদি সুখ দিতে পারতো তাহলে বিদেশিদের বউরা দুই তিনটা বাচ্চা রেখে পালাতো না। আর ভালো ছেলে দিয়ে কী করবো, আজকাল সব ছেলেই খারাপ, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। তাই মেয়েদের দাবি এখন একটাই, সময়, প্রচুর সময়, যেন রিলেশনটাকে পুরো এনজয় করতে পারে। এটাই এখনকার যুগের মেয়েদের দাবি। আর এই জন্য খেয়াল করলে দেখবেন আজকাল পরকীয়া প্রচুর বেড়ে গেছে, কারণ আজকাল স্বামী একটু কম সময় দিলেই মেয়েরা অন্য ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে। তাই কোনো মেয়ের বুকে একাই রাজত্ব করতে চাইলে উপায় এখন একটাই, সেটা হলো মেয়েদেরকে একদম জমিয়ে সময় দেয়া। এত এত সময় দেয়া যেন মেয়ে আপনাকে ছাড়া অন্য কাউকে ভাবার টাইম পাওয়া তো দূরের কথা, মেয়ে যেন হিসু করার পর্যন্ত টাইম না পায়। তাহলে দেখবেন আপনি ছাড়া আর কেউ মাঠে নামার সুযোগই পাচ্ছে না, পুরো মাঠ জুড়ে আপনি একাই দাপিয়ে খেলে যাচ্ছেন। নাম্বার টু, এক্সাইটমেন্ট না দিলে। আমি জানি ব্যাপারটা উদাহরণ দিয়ে বুঝিয়ে না দিলে কেউ ক্লিয়ার বুঝবেন না, তাই চলুন উদাহরণ দিয়ে বোঝানো যাক। আপনি যখন কোনো মুভি দেখেন তখন খেয়াল করলে দেখবেন প্রতিটা মুহূর্তে আপনার ফিলিংস চেঞ্জ হয়। কখনো আপনি খুব মজা পাচ্ছেন, তো কখনো আপনি খুব কষ্ট পাচ্ছেন, কখনো কোনো সিন দেখে ভয় পাচ্ছেন, তো কখনো কোনো সিন দেখে আপনার শরীরে এনার্জি ফিল করছেন, কখনো কোনো সিন দেখে ইমোশনাল হয়ে যাচ্ছেন, আবার কখনো কোনো সিন দেখে একদম হট বা রোমান্টিক ফিল করতেছেন। এই সকল ফিলিংসগুলোকে একত্রে এক্সাইটমেন্ট বলে। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মুভিতে এক্সাইটমেন্ট যত বেশি থাকে সে মুভি দেখতে আমাদের তত বেশি মজা লাগে, যে মুভিতে এক্সাইটমেন্ট নেই সে মুভি দেখে আমরা মোটেও মজা পাই না। এই সেম ব্যাপারটাই রিলেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি মেয়ের সাথে অল টাইম শুধু গল্প করবেন, কখনো দুষ্টুমিষ্টি আলাপ করবেন না, তাহলে হবে না। মেয়ের সাথে নিয়মিত মিশবেন, কিন্তু আপনাদের মিশার মাঝে কখনো মজার বা দুষ্টুমিষ্টি কোনো মুহূর্ত থাকবে না, তাহলেও হবে না। মেয়ের সাথে দেখা করবেন, কিন্তু সেই দেখা করার মাঝে কোনো সারপ্রাইজ থাকবে না, ছোটোখাটো গিফট আদান প্রদান থাকবে না, তাহলেও হবে না। মেয়ের সাথে অল টাইম শুধু প্রেমই করবেন, কখনো কোনো ঝগড়া রাগ অভিমান করবেন না, তাহলেও হবে না। মেয়ের সাথে অল টাইম শুধু সিরিয়াস কথাই বলবেন, কখনো ইয়ার্কি ঠাট্টা করবেন না, তাহলে হবে না। একটা মেয়ের সাথে অল টাইম শুধু ভদ্র ছেলের মতোই আচরণ করবেন, ভদ্র ছেলের মতো করেই কথা বলবেন, কখনো তার সাথে লাইন মারা স্টাইলে কথা বলবেন না, দুষ্টমিষ্টি প্রশংসা করবেন না, তাহলেও হবে না। সব কিছুই করতে হবে, আর এই সব কিছুরই দরকার আছে, তবেই আপনি মেয়েকে এক্সাইটমেন্ট দিতে পারবেন, আর তবে আপনাদের সম্পর্ক আরও মজাদার হয়ে উঠবে, নয়তো মাম্মা আজকালের মেয়েদের কোনো ভরসা নেই। আর আজকাল এক্সাইটমেন্ট দিয়া ছেলেদেরও অভাব নাই, কখন যে আপনার সিম আপনার আঙ্গুলের ছাপ ছাড়াই অন্যজনের নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে বুঝতেও পারবেন না।
তখন বসে বসে শুধু আঙ্গুল চষা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি নিশ্চয়ই অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আর হ্যাঁ, ভিডিও সাবস্ক্রাইব বাটনটা কি করোনায় আক্রান্ত হয়েছে নাকি? আপনি ছুতে যাচ্ছেন না কেন? মজা করলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে আসা বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে অন্য কোনো লাভ টিপস নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন লাভ অ্যান্ড রোমান্টিক টিপস। বাই বাই।